তখন ওই কোমরে ব্যথা থেকে দুমাস পুরো ভিজে ভিজে ছিলাম তো বলতে পারি না হ্যাঁ সবার ওর জন্য বলছি আমি খাওয়া দাওয়া রেস্ট থাকো हेलो एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल द डेली अनकट। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमियो भालो आछी। कारण ये परिस्थितिते सबाई के जेमन ही होक ना केनो भालो थाकते होबे। तो आमी शायनी चले एसेछी तोमादेर साथे अनदर एकटा बांगला ब्लॉग निये। तो तुम्हारा जानोई आज के 26 तारीख और आज के आमादेर एखाने यश माने यश बोले जे गुणीवरटा आछे सेटा आसबे बोलेछे। तो সেই জন্য আমি ঘুম থেকে উঠেই বাইরের ওয়েদারটা দেখলাম, মানে একদম ক্লাউডি হয়ে আছে, একদম মেঘলা করে আছে, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আমার ঘরের ভিতর থেকে বাইরের ওয়েদারটা ঠিক এরকম দেখাচ্ছে। তো গাইস, তোমরা এই পরিস্থিতিতে সবাই বাড়িতে থেকো, সাবধানে থেকো। আর জানি না আজকের দিনটাতে কতটা পরিমাণে ব্লগ করতে পারবো, কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তাও চেষ্টা করব যতটা বেশি পরিমাণে তোমাদের সাথে আজকের দিনটা কিভাবে কাটালাম সেটা শেয়ার করার। কারণ যা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, জানি না কতটা কি শুটও করতে পারবো। তো চলো বেশি বকবক আর করবো না, শুরু করেছি আজকের ভিডিও। চারিদিকটা একদম পুরো মেঘলা হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। তো ঘুম থেকে উঠে আমার বেডও ভালোভাবে গোছানো হয়ে গেছে, আর এবার আমি নিচে যাব। তো চলো নিচে গিয়ে দেখি মা কি করছে না করছে। আমি এখন নিচে চলে এসেছি, মা নিচে আসতে না আসতে হাতে গরম জল আর চারটে বিস্কুট ধরিয়ে দিয়েছে। এই সিচুয়েশনে সবাইকেই গরম জল খেতে হচ্ছে, এখন খেতে না ইচ্ছা হলেও। তো তোমরাও অবশ্যই এই সিচুয়েশনে বেশি বেশি করে গরম জল খেও। তো কিছু করার নেই, আমাকেও খেতে হচ্ছে এখন। দৌড় লাগিয়েছে, গিরি এদিকে আয়, খাটের তলায় চলে গেছ। তুই এত শয়তান খাটের তলায় চলে গেছিলি কেন? হ্যাঁ বুটু গুজু, মালাম সবাইকে হাই বল, হাই বল। এ তুই শয়তানি দেখ, তো মা আমাকে এখন টিফিন দিয়ে দিয়েছে, রুটি আলু চচ্চড়ি আর আমাদের গাছের আম। তো মা দিয়ে দিয়েছে, এখন সেটা খেয়ে নেব। তো আমার এখন টিফিন হয়ে গেছে, আমি এখন ওপরে চলে যাচ্ছি। ওপরে গিয়ে দেখি কি করা যায় না করা যায়। বড় পিপি ওপরে আছে, আপাতত মা নিচে আছে রান্না করছে আজকে। তো চলো। তো আজকের ওয়েদারটা এতটা পরিমাণে ক্লাউডি হয়ে আছে, মানে ভাবা যাচ্ছে না, মানে আমি ভাবতে পারছি না যে আমি কি স্যুট করবো, কি করবো সারাদিন না করবো। আর এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিকঠাকই আছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তেমন কিছুই নেই। পিসি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে।
তো এখন কি করব দেখা যাক কি করি আজকে, মানে এতটাই লেট লাগছে, মানে কিচ্ছু মানে ভিডিও যে বানাবো এমন ইচ্ছাই করছে না, যে শুয়ে বসে থাকি এরকম পরিস্থিতিতে, একটু বৃষ্টি বৃষ্টি হলে সবাইকারই মনে হয় এরকমই লাগে, তো বিচ্ছিরি সিচুয়েশান, তো দেখা যাক কি হয় কি করি। তো গাইস কিন্তু বুঝতেই পারছি না কি করব আজকে, সারাদিন ধরে কি ভিডিও শুট করব জানি না, তো আপাতত তো এখন কোনো কাজ নেই তেমন, সেই জন্য আমি ভাবলাম একটু ফেস মাস্ক লাগিয়ে নিই, অনেকদিন লাগানো হয়নি, তো চলো ফেস মাস্কটা লাগিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমি ভাল লাগছে না আমাকে দেখতে, তুমি লাগাবে বলছি পিসিকে লাগিয়ে দেবো, পিসি লাগাবো না, আমি তো মাথায় গন্ডগোল হয়নি এখনো, ওর হয়েছে ও লাগিয়েছে, একটা খাড়াই নেবো ভাবছি, মা খালি হয়ে যায় আমার মা এখন চলে গেছে, মাকে বলেছি না ফেস মাস্ক লাগিয়ে দেবো, চলে গেছে এখন। তো গাইস আমি তো ছাড় করে ফেস মাস্কটা ইউজ করি, তো তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যে তোমরা কি কি ফেস মাস্ক ইউজ করো, আর তোমাদের কোন ফেস মাস্কটা সবচেয়ে বেশি ভালো লাগে ইউজ করতে, তো আমাকেও জানাও, যদি আমার কিছু ভালো লাগে তাহলে আমিও চেষ্টা করবো যে বা দেখবো যে চারকোল ছাড়াও আর কোন কোন ফেস মাস্ক ভালো আছে যেটা আমার স্কিনে সুট করবে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। একদম ক্যামেরার সামনে আসতে চাইবে না, আসো আসো, আসবে না, নিজের চামড়াই ছিঁড়ছি বাবা, ফেস মাস্কটা পুরোটা ক্লিন করা হয়ে গেছে বা তোলা হয়ে গেছে, আমি মুখটা একটু ধুয়ে নিয়েছি, এরপর আমি একটু টোনার লাগিয়ে নেবো, কারণ ফেস মাস্ক বা যা কিছুই মুখে স্ক্রাব করো বা যা কিছুই করো না কেন, তারপর একটু টোনার দিয়ে ময়েশ্চারাইজ করে নিলে স্কিনটা খুব ভালো থাকে আর খুব গ্লো করে, তো সেই জন্য আমি একটু করে নিই। তুমি এখন টোনারটা ইউজ করে নিচ্ছি, লোটাসের কিউকাম্বার টোনারটা ইউজ করে নিয়েছি, তোমরা যে কোনো টোনারই ইউজ করতে পারো তোমাদের স্কিন টোন অনুযায়ী, তো আমি তো এখানে এই টোনারটা ইউজ করেছি কারণ এটাই আমার স্যুট করে স্কিনে, আর এটা নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য। টোনারটা
টোনারটা ইউজ করা হয়ে গেছে, আমি এখন পন্ডসের লাইট ময়শ্চারাইজারটা একটু ইউজ করে নেব। আমার এখানে পন্ডসের ময়শ্চারাইজারের স্মেলটা বড্ড ভালো লাগে। চান্ডান করা হয়ে গেছে, আমি একদম ফ্রেশ হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখবো মা আজকে লাঞ্চে কি করেছে। হয়তো আমি জেনেও গেছি মা আজকে লাঞ্চে কি করেছে, বাট তোমরা তো জানো না যে মা আজকে লাঞ্চে কি করেছে। খুবই নর্মাল একটা রেসিপি হয়েছে লাঞ্চে, তো চলো নিচে গিয়ে দেখি মা আজকে লাঞ্চে কি করেছে। তো গাইজ, আজকে আমার মা লাঞ্চে খিচুড়ি করেছে, আমের আচার আছে, ডিম ভাজা আছে। তোমরা সবাই জানো যে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কত ভালো লাগে, আমার তো বড্ড ফেভারিট। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি আগে খেয়ে নিই। আমার এখন এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা পিসি সবাই খাচ্ছে, আর ওখানে বল্টু দাঁড়িয়ে আছে। বল্টু কোথায় উঠেছে? এই দেখো কোথায় উঠে পড়েছে বল্টু। বল্টু বল্টু খিচুড়ি খাবে না, খিচুড়ি খাওয়া দেখছে না, মানে খাচ্ছে আর বল্টু ওখানে শুয়ে শুয়ে নাল ফেলছে। এই তুই এখানে শুয়ে শুয়ে নাল ফেলছিস কেন? কিরে আরামসে ঘুমাচ্ছে, আর তুই এখানে দেখছিস? তোকে দেওয়া হবে না। তোমাদের আর একটা কথা বলি, আমার মার বড় পিসি এখন ঝড়ে আম পড়ছে আর আম পড়ছে, মানে শুধু আম পড়ছে আর আম পড়ছে। এদিকে তাদের নাকি আবার সুগার, ভাবা যায়? এই দেখ কত আম পড়েছে, এখানে আম কুড়িয়েও হয়নি, এখনো গেছে আম কুড়াতে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মা কোথায় গেছো? আমার জন্য সবই আম কুড়াচ্ছ? মা ওখানে এখন লাঠি নিয়ে অফিসে একটু তাকিয়ে দা। আমার মা ওখানে এটা আমাদের গাছ আম, আর ওটা দাদুদের গাছের আম। মা এখন চেষ্টা করে যাচ্ছে আম পায় কি পায় না। জোর ঝড় উঠেছে আর আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কখন আম পাবো না কি করব। জোর ঝড় উঠেছে, প্রচুর হাওয়া দিচ্ছে। তো আমাদের এখন আম পুরনো, আম পাড়া সব হয়ে গেছে, আমরা এখন তাই জন্য উপরে যাচ্ছি, একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু হাওয়া খাবো, কারণ বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে। ছাদে চলে এসেছি, তাকানো যাচ্ছে। ছাদ থেকে গাছের আম পাড়া যায়, তোমরা হয়তো দেখতে পাবে। দেখো পুরো মেঘলা করে আছে, আজকের ওয়েদারটা পুরোই মেঘলা, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমি ভাবছিলাম যে আজকে কিছু আম, মানে আমাদের কাছ থেকে কটা কাঁচা আম পেড়ে একটু আম মাখা করবো, কিন্তু আজকে যেহেতু খিচুড়ি হয়েছে সেই জন্য আর খিচুড়ির পর যদি আম মাখা করে খাই তাহলে শরীর একদম যাবে আর কিছু থাকবে না, সেই জন্য আজকে আর করলাম না। অন্যদিন গাছ তো আছে, আমও আছে, অন্যদিন পেরে খেয়ে নেবো। দেখি যদি আজকে ঝড়ে যদি সব আম না পড়ে যায়, যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে। ছাদে এত ভালো হাওয়া দিচ্ছে মানে জাস্ট বলার কথা না, জাস্ট দারুণ লাগছে, দারুণ। খেয়ে দিয়ে এসে চলে এসেছি,
অন্য সময় আসা যায় না কারণ প্রচন্ড পরিমাণে রোদ থাকে, কিন্তু আজকে তো রোদের কোনো বালাই নেই, এত সুন্দর ওয়েদার হয়ে আছে, তারপর চারিদিকে গাছ আর গাছ, এত ভালো লাগছে। জানি না এই ইয়াস ঝড়ে কটা গাছ থাকবে আর কটা গাছ থাকবে না, দেখা যাক আজকে কি হয়, বাট জাস্ট ওয়াও লাগছে। তোমার কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে তোমাদের। আম গাছ আমগুলো দেখা যাচ্ছে, কালকে দেখি আমগুলোকে পারবো। হাওয়াতে গাছগুলো জাস্ট খুব ভালো হয়ে যাচ্ছে। তুমি রে দেখিলে ওর জিনে কো পিয়া জানি হে মেখলা দিনে একলা ঘরে থাকে না যে মন কাছে যাব কবি পাব ওগো তোমার নিমন্ত্রণ এ মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন কাছে যাব কবি পাব ওগো তোমার নিমন্ত্রণ ঝড় দিচ্ছে এত হাওয়া দৌড়াতে পারছো, আমাদের আর বাঁশ গাছগুলো থাকবে না, বাবারে। তো আমি ছাদ থেকে নিচে দৌড়ে দৌড়ে চলে এলাম, আমি ইনস্টাগ্রামে কিছু রিলস করছিলাম, দেখলাম খুব জোরে বৃষ্টি চলে এসেছে, আমি নিচে চলে এসেছি। তোমরা দেখো বাইরে বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে, এখনো ঝড়টা সেভাবে শুরু হয়নি, জাস্ট নর্মাল বৃষ্টিটাই হচ্ছে। ঝড় উঠে গেছে, আমি নিচে ছিলাম, এখন দৌড়ে দৌড়ে ওপরে যেতে হচ্ছে সবকিছু দিতে, কারণ সব গেট ফেট সব খোলা আছে, সবকিছু ভিজে যাবে, জোর ঝড় উঠে গেছে। বাবা কি দৌড়ে এসেছি, একদম জোরে জোরে দৌড়ে এসেছি যাতে সবকিছু গেট দিয়ে দিতে পারি। এখনো বুকটা ধুকপুক ধুকপুক করছে, আবার একটু বসে নি। মানে জোর ঝড় উঠে গেছে আর মা বলছে ব্যালকনির গেট দেওয়া নেই, ছুটে ছুটে যা ব্যালকনির গেট দিতে, আমি জোর ছুটে ছুটে এসেছি। তোমরা বুঝতে পারবে এখনো হাঁপাচ্ছি। এই যে গেট দিতে ওপরে, হ্যাঁ এলাম, গেট দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাব একটু চা টা খাবো। আমার চা টা খাওয়া হয়ে গেছে আর এখানে আমি এখন মুড়ি চানাচুর পেঁয়াজ সস বাদাম এগুলো দিয়ে একটা মুড়িটা মেখে নিয়েছি ভালো করে, তো এটা খাবো। তো গাইস আমি মুড়ি খেয়ে ওপরে চলে এসেছি, মুড়ি চা সবকিছুই খাওয়া হয়ে গেছে, আর তেমন কিছু আজকে কোনো কিছু করার নেই, সেই জন্য আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আর আমাদের এখানে প্রকৃতির অবস্থাটাও মোটামুটি ঠিকঠাকই আছে, এমন কোনো কিছু সারাদিনে হয়নি, যতটা ভয় পেয়েছিলাম যে এত কিছু হবে, ইয়াস আসবে, অনেক ঘরদোর ভাঙচুর হতে পারে যেগুলো খবরে দেখাচ্ছিল নিউজে, বাট এমন কোনো কিছুই হয়নি। আশা করি রাতের দিকেও কোনো কিছু যাতে না হয়, তাই আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা দেখতে পেলে আমি সারাদিন কিভাবে কাটালাম, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলতে হবে না একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না গাইস, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন, বাই বাই।